উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ঠিক আছে, নইলে এত ছেলে পাস করছে আর আমি পাস করতে পারি না। আর তাছাড়া পাস করলে আমার একটা মুশকিল আছে। কি কে দাদা? আমার পরম পূজনীয় স্বর্গগত ঠাকুরদা, ভগবান তার আত্মাকে দীর্ঘজীবী করুন। আপনার ঠাকুরদা তো রায়বাহাদুর বলে দিলি 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 তো সকালবেলা নাম করে, না জানি আজ দিনটা কেমন যাবে। কেন, কি হলো কে দাদা? বদ্রী মানে তো কুল, ঠাকুরদার নাম করলে আমার দাঁত চোখে যায়। তিনি আমাদের চিলড্রেন্স ওয়ার্ডের জন্য 1,00,000 টাকা দান করেছেন, এমন একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তি। হ্যাঁ, সেই প্রাতঃস্মরণীয় আমার ঠাকুরদা, যার নাম করলে হাঁড়ি ফেটে যায়, সেই তিনি জোর করে আমাকে এই মেডিকেল কলেজে ভর্তি করে গেছেন। যতদিন এখানে পড়বো, পড়ার খরচ বলে 500 টাকা করে মাসে মাসে পাব, বুঝলে? পাস করলে তো সে টাকা বন্ধ হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে গিয়ে বসতে হবে ঠাকুরদার চ্যারিটেবল ডিসপেন্সারি। সোশ্যালের প্রবলেম ঠিক হয়ে গেছে কে দাদা? এই দেখো, অরুণবাবুকে গান গাওয়া তুই ভার নিয়ে শিখলা, অরুণের কোনো কাজের মধ্যে আমি নেই, কারণ মনে খবর আমি জানি নে। তারপর এখন তো আর ছাত্র নেই, হাউস সার্জেন্ট হয়েছে, ও কি আর গান গাইবে? আলবাদ গাইবে, কলেজের ফাংশন, গাইতে জানলে অমন ইগল পাখি, প্রিন্সিপালকে দিয়ে আমি গান গাওয়াতাম, তা হাউস সার্জেন্ট তো তালা পোকা। কেদারদা, প্রিন্সিপাল কি টাইফয়েড জ্বরের গান গাইবে? আপনার সঙ্গে তো তার সব থেকে বেশি আলাপ। তোমার মতো অত ভালো ডুবুরি আমি নই অসিত, ঘটিবাটির মতো টুপুস করে ডুবে যাব। বাঁচে না সাগরিকাকে, সাগরিকা না গাইলে কি আমাদের সোশ্যাল হবে না নাকি? কিন্তু কলেজের মেয়েদের মধ্যে সাগরিকাই সবচেয়ে ভালো গায়, তাতে কোনো সন্দেহ নেই। কাঁটা পথে একটু তাকিয়ে চলতে হয় বৎস। কে দাদা, মেয়েটিকে চেনো না? চিনি না মানে? কি নাম বলো তো? নাম সাগরিকা, তবে নিহারিকার মতোই নিজেকে সকলের কাছ থেকে তফাতে রাখ। সাগরিকা? হ্যাঁ, বড় মিষ্টি নাম তো। যদি মরণ লোভিতে চাও তবে সে ঝাঁপ দাও গহন জলে, নচেত সাবধান বৎস, থই পাবার উপায় নেই, ডুবে মরবার ভয়ে কেউ ডুব দিতে সাহস করে না। তোমার সঙ্গে আলাপ আছে বুঝি? আলাপ আছে, তবে পরিচয় নেই। তবে যে বললে চিনি? নাম সাগরিকা, পরে থার্ড ইয়ার, বাপ মা ভাই বোন কেউ নেই, আছে একমাত্র জমিদার দেখা। এর নাম যদি চেনা হয় তাহলে নিশ্চয়ই চিনি। কিন্তু বৎস, কালকের বাসি চেনার কোনো দাম নেই আজকের সাগরিকার কাছে। কেন? যখনই দেখবে তখনই মনে হবে যেন কোনো অপরিচিতার সঙ্গে আলাপ। বুকখানা দেখেছ? 44 ইঞ্চি ছাদি। কিন্তু তোমার স্টেটোস্কোপ দিয়ে দেখো, এই হৃৎপিণ্ডের প্রতি শিরায় শিরায় একেবারে কম্পাউন্ড ফ্র্যাকচার। চোখের একটু চাওয়া, চুলের একটু গন্ধ, আঁচলের একটু ছোঁয়া, ব্যাস আমার বুক ফেটে রক্ত পড়ছে। প্যাথোলজিতে প্যাথোলজিতে কোনো চিকিৎসা নেই, মেডিসিনের কোনো চিকিৎসা নেই। আসছিস যে কোনো সিরিয়াসনেস? বড় সাহেব আপনাকে সেলাম দিয়েছেন। চলো যাচ্ছি, চলি। যাবে? যাও, ধাক্কাটা তো খুব জোর, দেখি আমার সাগরিকার কি হলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।